নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানা আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ এনেছি দারুণ টেস্টি ঝাল পাটিসাপটার রেসিপি। আটা, আলু এবং বাড়িতে থাকা সাধারণ কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই ঝাল পাটিসাপটা তৈরি হয়ে যাবে। ভীষণ কম তেলের একটা প্রিপারেশন এটা। ব্রেকফাস্টের জন্য অথবা সন্ধেবেলা টিফিনের জন্য আপনারা এটা তৈরি করতে পারেন। বাড়ির সকলে ভীষণ পছন্দ করবেন, অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে পাটিসাপটার ওপরে যে রুটিটা থাকে সেই রুটিটার জন্য আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখানে একটা বড় বাটিতে 1 কাপ পরিমাণে আটা নিয়েছি। আপনারা আটার পরিবর্তে ময়দাও এখানে ব্যবহার করতে পারেন। আটার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ সুজি, মানে যতটা আটা নিয়েছি তার 1/4 ভাগ এখানে সুজি নিতে হবে। এবার এই আটা এবং সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম। তারপর একটা তারের হুইস্কারের সাহায্যে এভাবে সমস্ত উপকরণ শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করে তৈরি করবেন না। এই ব্যাটারটা তৈরি করতে এখানে যে কাপে আমি আটা মেপে নিয়েছিলাম সেই কাপেরই 1.5 কাপ মতো জল লেগেছে। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এটাকে এভাবেই 10 মিনিট মতো রেখে দেব, যাতে ব্যাটারের মধ্যে থাকা সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা ভালো মতো সেট হয়ে যায়। এবার আমি পাটিসাপটার পুরটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে আমি 1 টেবিল চামচ তেল গরম করতে দিয়েছি। যে কোনো রান্নার তেলে আপনারা এই পুরটা তৈরি করতে পারেন। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে আর 1/2 চা চামচ সর্ষে। সর্ষেটা কিন্তু একেবারেই স্কিপ করবেন না, কারণ সর্ষের জন্য দারুণ একটা ফ্লেভার আসবে এই পুরটার মধ্যে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এই ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি আমি। তারপর যখন সর্ষেটা ফাটতে শুরু করেছে সেই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি 1টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশি ভাজতে হবে না, 20-25 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। পেঁয়াজটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটা। আদা এবং কাঁচা লঙ্কাটা আপনারা ছোট ছোট করে কুচিয়ে এখানে দিতে পারেন। এবার আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটা এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা আলাদা ম্যাশ করে আলুটা এখানে মেশাতে পারেন। দুটো আলুই আমি এখানে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম 1 পিঞ্চ মতো, ইচ্ছে হলে আপনারা নাও দিতে পারেন এটা, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিলাম আর জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ মতো। তারপর এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই আলুর পুরটা তৈরি করতে মোটামুটি 3-4 মিনিট মতো সময় লাগবে। যারা আলু খেতে পছন্দ করেন না অথবা এই প্রিপারেশনটা আরও একটু হেলদি করে তৈরি করতে চান, তারা আলুটা না দিয়ে পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এই পুরটা তৈরি করে নিতে পারেন। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো টমেটো সস। টমেটো সস দেওয়ার ফলে এই পুরের টেস্ট দারুণ চটপটা এবং মুখরোচক হয়ে যাবে। তাতে সবাই এর টেস্ট ভীষণ পছন্দ করবেন, স্পেশালি বাচ্চাদের জন্য কিন্তু এটা দারুণ অ্যাট্রাকটিভ হয়ে যাবে। টমেটো সসটা দেওয়ার পর আবার সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের পাটিসাপটার পুর এখানে একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। তৈরি করে রাখা পুরটা আমি একটা বাটিতে ঢেলে রাখছি, কারণ এই ফ্রাইং প্যানের মধ্যেই আমি পাটিসাপটাগুলো তৈরি করে নেব। এদিকে আমাদের ব্যাটারটাও এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে। এটাকে আরও একবার আমি মিশিয়ে নিচ্ছি। তারপর হুইস্কারটা এর মধ্যে থেকে সরিয়ে দিয়ে এবার এগুলো থেকে পাটিসাপটাগুলো তৈরি করে নেব। ফ্রাইং প্যানে একটা ব্রাশের সাহায্যে সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম আমি। তারপর একটা হাতাতে করে কিছুটা ব্যাটার এখানে দিয়ে এভাবে একটু স্প্রেড করে দিচ্ছি যাতে এটা একটু গোল শেপ নিয়ে নেয়। যখন ব্যাটারটা ফ্রাইং প্যানে দেওয়া হবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে আর এটা ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। যখন দেখবেন রুটির ওপর দিকটা একটু ড্রাই হতে শুরু করেছে, 40-50 সেকেন্ড মতো রাখলেই দেখবেন রুটির ওপর দিকটা এরকম ড্রাই হয়ে যাবে, তখন আলুর পুরটা যে কোনো একটা সাইডে দিয়ে রুটিটাকে এরকম ফোল্ড করে নিতে হবে।
একদম কিন্তু যেভাবে আমরা পাটি সাপটা তৈরি করি সেইভাবেই এটা তৈরি করা হয়, সেই জন্যই আমি এটাকে ঝাল পাটি সাপটা বলি। আপনারা চাইলে অন্য কোনো নামও দিতে পারেন এর। দেখুন ভালো মতো ফোল্ড করে দিয়েছি, এবার দুপিঠ থেকে এবং সাইডগুলোতে খুব ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। ভালো করে ফ্রাই করার পর এই রুটিটার ওপরটা কিন্তু একটু মুচমুচে হয়ে যাবে, কারণ এর মধ্যে সুজি ব্যবহার করা রয়েছে। একই রকম ভাবে আমি আরো কয়েকটা পাটিসাপটা এখানে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখবেন যাতে এই পাটিসাপটার ব্যাটারটা খুব বেশি ঘন করে তৈরি না করা হয়, কারণ খুব বেশি যদি ঘন হয় ব্যাটারটা তাহলে কিন্তু রুটিগুলো যখন ফোল্ড করা হবে ফোল্ড করতে গিয়ে সাইড থেকে রুটিগুলো ফেটে যাবে। একই রকম ভাবে আবার একটা সাইডে আলুর পুর দিয়ে আমি এটাকে উল্টে দিলাম। সেকেন্ড পাটিসাপটা তৈরি করার সময় আমি তেল ব্রাশ করিনি, সেই জন্য আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটাকে বারবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ওপরটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিলেই হবে। যতক্ষণে ওই পাটিসাপটা ফ্রাই হচ্ছে ওটাকে আমি সাইডে সরিয়ে দিয়েছি, এবং আরও একটা সাইডে আমি কিছুটা ব্যাটার দিয়ে আরও একটা পাটিসাপটা তৈরি করে নিয়েছি। আমাদের ঝাল পাটিসাপটা কিন্তু এখানে একদম রেডি সার্ভ করার জন্য। এই পাটিসাপটাগুলো ঠান্ডা হওয়ার পরেও কিন্তু একই রকম টেস্টি থাকে, তাই চাইলে বাচ্চাদের স্কুল টিফিন অথবা বড়দের অফিসের টিফিনেও আপনারা এটা নির্দ্বিধায় বানিয়ে দিতে পারেন। ঠান্ডা হওয়ার পরও কিন্তু খেতে খুব ভালো লাগবে এগুলো। তাহলে অবশ্যই এই ঝাল পাটিসাপটার রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনো না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।